হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ফেসবুক এবং সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মসংস্থানের এই পেজের স্ক্রিনশটটি সবথেকে বেশি সবাই শেয়ার করছে কারণ এখানে তারা বলেছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে নম্বর থাকলে তোমরা মাঠে ডাক পাবে তো অনেকেই এটা থেকে ভয় মানে ভয় পাচ্ছে যারা যাদের মনে করো নাম্বার তিরিশের মধ্যে আছে বা তিরিশের থেকে কম তো তারা অনেকেই আমাকে মেসেজ করেছে বা সবাই এটা জিজ্ঞেস করছে যে কাট অফ কি সত্যি এত যাবে তো এটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এটা কতটা সত্যি বা তোমাদের কাট অফের থেকে কত কম যাবে বা কত পেরে তোমরা মাঠে ডাক পাবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই করে দেবে কারণ এরকম বিভিন্ন চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তো এটি হচ্ছে কর্মসংস্থানের সেই পেজ নয় অক্টোবর দু হাজার একুশের চার নম্বর কর্মসংস্থানের পেজ প্রতি সপ্তাহে কর্মসংস্থানে এরকম একটি পেজ থাকে যেখানে চাকরি সম্পর্কিত সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয় তো এখানে একটি ছাত্র প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হিসেবে সেপ্টেম্বর হলো তার ফল কবে বেরোতে পারে তো শুধু ফল জানতে চেয়েছিল তো আমরাও বলেছিলাম যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট নভেম্বরের শেষের দিকে না বেরোলে ডিসেম্বরে বেরোবে তো কম কর্মসংস্থানও এটাই বলেছে এবছর শেষের দিকে না বেরোলে দু হাজার সালের জানুয়ারিতে বেরো হবে কিন্তু এটিতে কারো প্রবলেম ছিল না এখানে বলেছিল দেখো যে কাট অফ নম্বর কত থাকবে তা জানানো সম্ভব নয় এটুকু ঠিক আছে আমরাও সেটাই বলি যে কাট অফ কত যাবে সেটা কিন্তু ফাইনালের পরে জানা যাবে কিন্তু আমরা একটা ফিডব্যাক নেই সবার সেই হিসাবে কিন্তু তোমাদের কাট অফটা বলে দিই কিন্তু এখানে বলেছে দেখো যে ৪৫ থেকে পঞ্চান্ন এর মধ্যে নম্বর থাকলে সফল হওয়ার সুযোগ পেতে পারেন এই নম্বর কম বেশি হতে পারে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শুধুমাত্র তোমাদের মোট পরীক্ষার্থীর হয়তো দশ পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু পাবে বা তারও কম কারণ এতটা অ্যান্সার অনেকেই পাবে না নতুন যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের বেশিরভাগের নাম্বার তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে এবং তার থেকেও কিন্তু কমে রয়েছে তো মনে করো তোমাদের তিরিশ এর মধ্যে যাদের নম্বর রয়েছে বিভিন্ন কাজ জেনারেল এইচসি ও তোমরা কিন্তু রিল্যাক্সে থাকতে পারো তোমাদের মাঠে তিরিশ পেলে কিন্তু ডাক পাবে যেমন ও এ তোমাদের কিন্তু কাট অফ তিরিশের থেকেও কম যাবে এসটির তো কাট অফ কম যায় তিরিশের থেকে কম যাবে আর মেয়েদের কাট অফ কিন্তু তোমাদের আরও অনেক কম যাবে মনে করো পঁচিশের মধ্যে যে সমস্ত মেয়েদের কাট অফ বর্তমানে রয়েছে জেনারেল তারপর এইচসি এবং ও বিসি তাদের কিন্তু মাঠে ডাক পাবে তো এখানে মনে করো এখানে যে অনেকটা বলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তো এটা একদম কিন্তু ভূয়ো তারাও কিন্তু কোনো ফিডব্যাক না নিয়েই বলেছে তাই কারো অযথা কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমরা মাঠ মানে প্রিপারেশন তোমাদের নিতে থাকো কারণ প্রিলি রেজাল্ট দেওয়ার কিন্তু পনেরো দিনের মধ্যেই তোমাদের মাঠ শুরু হয়ে যায় আগেরবারও কিন্তু সেরকমটাই হয়েছিল আর এবার যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অনেকেই ওয়ে ভুল করেছিল যারা আগে বাড়িতে কোনো রকম প্র্যাকটিস করেনি ওয়ে মার্কশিট ফিল করা তো তারা রোল নাম্বারের স্থানে সিরিয়াল নাম্বার লিখে দিয়েছে এরকম বা অনেকে ভেবেছিল যে শেষে গোল করবে তো সব উত্তর হয়তো অনেকে পঁয়ত্রিশ চল্লিশটা ঠিক উত্তর করেছিল কিন্তু শেষে তারা গোল করার সময় পায়নি তো এরকম নতুনদের অনেক ভুল হয়েছিল এবং তোমরা শুনলে দেখতে পারবে যারা নতুন পরীক্ষা দিয়েছে বেশিরভাগের নাম্বার তোমরা দেখবে যে তিরিশের কম তো কাট অফ নিয়ে তোমাদের এত ভাবার দরকার নেই তো তোমাদের কাট অফ এখানে যেটা দিয়েছে একদমই ভূয় কারণ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পিলির কাট অফ অন্তত কোনো দিনও এতটা যাবে না বেঙ্গল পুলিশ পিলিবর কারণ এর আগেরগুলো তোমরা দেখতে পারো পঁচিশের উপরে কিন্তু তোমাদের আঠারো উনিশের কাট অফ যায়নি তোমাদের জেনারেলের কাট কিন্তু ছিল একুশ থেকে বাইশের মধ্যে কিন্তু এবার যেহেতু ক্যান্ডিডেট বেশি তো তার থেকে একটু তোমাদের কাট অফ বেশি যাবে কিন্তু পোশনাল লেভেল কিন্তু তোমাদের যেমন অঙ্ক কিন্তু তোমাদের সিম্পল অঙ্ক ছিল না মানে যে অঙ্কগুলো ছিল হয়তো তোমরা আরেকটু সময় পেলে করতে পারতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু অনেকটা সময় লেগেছিলো সবার ঘুরিয়ে দেওয়া ছিল একটু তো এই ছিল আজকের ভিডিওর আপডেট প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে তো এরকম আপডেট আরও পেলে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকো তো লাস্ট পর্যন্ত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং